পাবজি লাভারদের জন্য খুব একটি ভালো একটা সংবাদ আসছে যাচ্ছে, যেটি কিন্তু পাবজি অলরেডি রিলিজ করে দিয়েছে যে তারা পাবজির নতুন একটি ফিচার নিয়ে আসছে, যার নাম হচ্ছে পাবজি নিউ স্টেট। পাবজি কিন্তু এই পর্যন্ত যে তিনটা গেম রিলিজ করেছে, যা প্রথমটি ছিল হচ্ছে পিসি ভার্সন, যা পাবজি ফুল মিনিং ছিল যে প্লেয়ার আননোন ব্যাটেল গ্রাউন্ড, সেটি ছিল পিসি ভার্সন, যেটি আপনার অনলাইন খালি পিসিতেই চলতো। দেন পাবজি চিন্তা ভাবনা করলো যে শুধু পিসিতে চললে তাদের জনপ্রিয়তা পাবে না, তার জন্য তারা চিন্তা ভাবনা করলো যে এটা মোবাইলও এটি বের করতে হবে। তারপরে বের হলো পাবজি মোবাইল সেকেন্ড নাম্বারটা, অ্যান্ড থার্ড নাম্বারটা বের হচ্ছে পাবজি নিউ স্টেট, যেটি কিন্তু পাবজি মোবাইল যেটি আছে সেটির তুলনায় কিন্তু এর গ্রাফিক্সের সেকশনটি বলেন এবং ওভারঅল সব দিক দিয়ে কিন্তু এটি আপনারা খুব ভালো ভালো এবং গ্রাফিক্স এখানে ফিচারগুলো পেয়ে যাবেন। পাবজি এই তিন নাম্বার সিরিজটা কিন্তু খুবই একদম ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং এটিতে কিন্তু বিভিন্ন ধরনের ফিউচারিস্টিক জিনিস থাকবে। যেমন আসলে কিন্তু এই পাবজি নিউ স্টেটটা কিন্তু 2051 সালের উপরে ভিত্তি করে এটি তৈরি করা হয়েছে, কিন্তু বিভিন্ন ধরনের যে ফিউচারে যে ডিভাইসগুলো আছে সেটিও কিন্তু এর সাথে অ্যাড করা হয়েছে। যেমন ড্রোন বলেন, ইলেকট্রিক কার বলেন, এখন বিভিন্ন ধরনের কিন্তু এখানে ফিউচার অ্যাক্সেসরি জিনিসগুলো আছে, সেগুলো এখানে হিউজ পরিমাণে এখানে ব্যবহার হয়েছে, যা প্লেয়ারদের একটি অন্য লেভেলে নিয়ে যাবে মজার ভিতরে। সো অবশ্যই ভিডিওটি অনুরোধ করছি শেষ পর্যন্ত দেখবেন, যা আপনাদের শেষে দিয়ে একটি বোনাস পয়েন্ট দেওয়া হয়েছে। পাবজি নিউ স্টেটে কিন্তু বেসিক্যালি যে 2051 সালের উপরে ভিত্তি করে এই গেমটি তৈরি করা, যা একদম ফিউচারে যে আপনার যে জিনিসগুলো ডিভাইসগুলো পাবেন সে সেম একই গ্যাজেট ডিভাইসগুলো আপনারা এই গেমটির মাধ্যমে তুলে ধরেছে তারা যে 51 সালে ফিউচারিস্টিক ভিত্তিতে। আমরা যে বিভিন্ন ধরনের সায়েন্স ফিকশন মুভিগুলো দেখে থাকি, অ্যাকশন মুভিগুলো দেখে থাকি, সেম একইভাবে এখানে কিন্তু সে একই রকম অ্যাকশন মুভমেন্টগুলো দেওয়া হয়েছে। প্রত্যেকটা অ্যাকশন মুভমেন্ট কিন্তু দেখতে খুব চমৎকার লাগে, কারণ যখন এগুলো এক একটা অ্যাকশন মুভমেন্ট দেয়, মুভমেন্টগুলো কিন্তু সব খুব চরমভাবে এদের মুভমেন্ট দেয় এবং এর সাউন্ড কোয়ালিটি বলতে গেলে একদম অসাধারণভাবে এদের সাউন্ড কোয়ালিটি দেয়। এবং এগুলো প্রত্যেকটা অ্যাকশন মুভমেন্টে কিন্তু সাউন্ড কোয়ালিটি আপনারা একদম রিয়েলিস্টিকের মতো পাবেন অ্যাকশন মুভির মতো। সেম একইভাবে এখানেও আপনারা তুলে ধরেছে এই পাবজি নিউ স্টেটটি। এই পাবজি নিউ স্টেটে কিন্তু প্লে স্টোরে সার্চ দিলে কিন্তু আপনার পেয়ে যাবেন, সেখানে ডাউনলোড করতে পারবেন না, এখানে আপনার থেকে রেজিস্ট্রেশন করে রাখবেন, যাতে যখনই এই গেমটি রিলিজ হয় তখনই আপনাদের অটোমেটিক এটি ডাউনলোড হয়ে যাবে। সো একদিন যে কোনো দিন সকালে ঘুম থেকে উঠে দেখবেন আপনার পাবজি নিউ স্টেট আপনার মোবাইলে প্রোফাইলে হাজির। তো শেষের দিকে যে আমি বলেছিলাম যে একটা আপনাদের প্লাস মানে বোনাস পয়েন্ট দিব, যেটি হচ্ছে আপনার যদি এখান থেকে যে এটি প্লে স্টোরে কিন্তু রেজিস্ট্রেশন চলছে, যদি আপনি এখন থেকে এটি রেজিস্ট্রেশন করে রাখুন তো অবশ্যই আপনার একটা এ থেকে বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে যাবেন। যেমন যেখানে ইলেকট্রিক কার, যেখানে পাবজি মোবাইলে দেখেছি আমরা বিভিন্ন কার স্ক্রিন যেগুলো আছে সেখানে আপনি খুব যেখানে এখন যদি রেজিস্ট্রেশন করে রাখুন তো অবশ্যই পাবজি নিউ স্টেট যখন আপনারা ইনস্টল হয়ে যাবে আপনারা সাথে সাথে একটি কারের স্ক্রিন টোটালি ফ্রি পেয়ে যাবেন, যা অন্যদের তুলনায় আপনাদের সুযোগ সুবিধা বেশি থাকবে যারা রেজিস্ট্রেশন করেনি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমাকে জানাবেন যে এই ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আর এই ভিডিও মন্তব্য আপনি নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, টেক কেয়ার অফ ইউর হেলথ অ্যান্ড লেটস গুড বাই।